আমরা আজকে পড়ালেখার বাইরে অনলাইন এডুকেশন নিয়ে একটু কথা বলবো। অনলাইন এডুকেশন বলতে এটা কি জিনিস, কেমন কি, এগুলো নিয়ে না, বাট হচ্ছে যে যেহেতু তোমরা আসলে আমাদের থেকে অনলাইনে সার্ভিস নিচ্ছ বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে, সো এইখানে আমাদের একটা রেসপন্সিবিলিটির মতো মনে হয়েছে যে তোমরা যেন শুধুমাত্র এটা একটা গতানুগতিক ধারা হিসেবে না নাও, তোমরা যেন ইফেক্টিভলি তোমাদের লাইফে কোনো না কোনো পরিবর্তন আনতে পারো, এবং আমরা চাইবো যেন পরিবর্তনটা অফলাইনের মতোই খুব বেশি ইফেক্টিভ হয় বা অফলাইন থেকেও বেশি ইফেক্টিভ হয়। সো এই জায়গাটা মাথায় রেখে মানে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল খেয়াল রাখবা যে মোটিভেশন বা উদ্দীপনা ভিতরের থেকে যদি আসে, এটা হচ্ছে সব থেকে বেস্ট। যদি তুমি ভিতর থেকে অনুভব করতে পারো যে আচ্ছা আমার একটা কিছু করতে হবে, সব থেকে বেস্ট। আর এখন যেটা হচ্ছে কি যে তুমি দেখবা যে আমাদের অনলাইনে যে লোকগুলো আসলে অনলাইনে খুব বেশি সময় ব্যয় করে, তারা দুই ধরনের ক্যাটাগরি হয় এবং দুই ধরনের এন্টারটেনমেন্ট নেয়। একটা হচ্ছে যার এক ধরনের কন্টেন্ট বা বিষয়বস্তু দেখে যেটা উদ্দেশ্যই হচ্ছে এন্টারটেনমেন্ট পারপাসে, অর্থাৎ মনে করো যে একটা গান বা একটা সিনেমা বা একটা নাটক যেগুলো তৈরি করা, এর উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র তোমার এন্টারটেনমেন্ট। কখনো কখনো সোশ্যাল মেসেজ থাকে, বাট এর উদ্দেশ্য এন্টারটেনমেন্ট। কিন্তু কিছু কিছু জিনিসের উদ্দেশ্য থাকে বা মূলত শুরুতে উদ্দেশ্যটা ছিল যে মানুষের হেল্প করা, সেটা হচ্ছে মোটিভেশন দেওয়া বা মানুষের ভিতরে কিছু একটা উদ্দীপনা সঞ্চার করা। কিন্তু দিন শেষে আসলে আমার কাছে যতটুকু মনে হয়েছে এটা খুব একটা কাজে লাগে, এটা খুব একটা কাজে লাগে না। এর কারণ হচ্ছে যে তুমি টানা 10 দিন ধরে মনে করো মোটিভেশনাল ভিডিও দেখতেছো, তুমি গ্যারান্টিড থাকো যে তুমি 9 দিনই বা অন্তপক্ষে 5 দিন বা 6 দিন তুমি আসলে এটা খুব একটা কাজে লাগবে না। অল অন এ সাডেন কোনো একটা দিন বা কোনো কয়েকটা দিনে তোমার ক্লিক করতেই পারে, যাচ্ছে ঠিক আছে আমি একটু পড়তে বসি। এখন ঘটনা হচ্ছে কি যে তুমি আসলে এইভাবে মানে এই জিনিসটা ধরে রাখতে পারবে না কন্টিনিউয়াস প্রসেসে। পড়ালেখা এমন কোনো জিনিস না যে আজকে একদিন পড়লাম বা 1 মাস পরে পড়বা না, এরকম না। সো পড়ালেখার সব থেকে একটা বড় বিষয় হচ্ছে যে কন্টিনিউয়াস প্রসেসে থাকা। সো এই প্রসেস কখনোই তোমাকে অনলাইন মোটিভেশন দিতে পারে না। আমি যতদূর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে বা আমাদের যারা টিম মেম্বার বা আমাদের যারা ফ্রেন্ড সার্কেলে যারা সাকসেসফুল, সো সেইখান থেকে বলতেছি যে আমার কাছে মনে হয় না যেটা খুব একটা সেরকমভাবে কাজে লাগে। কাজে লাগে যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স হোক বা পার্সোনাল মানে যে কোনো ব্যক্তির লাইফ এক্সপিরিয়েন্স হোক, অফলাইন মোটিভেশন বা প্যারেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট আসে ভিতর থেকে কোনো একটা মোটিভেশন উদ্দীপনা কাজ করা, এবং যেটা ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মা বাবা। এখন দেখো মা বাবা কেন বললাম, তুমি জাস্ট ইমাজিন করো তুমি ঢাকা একটা হোস্টেলে আসো বা তুমি নর্ডেন কলেজে বা যে কোনো কলেজে পড়ো, সো থাকা অবস্থায় তোমাকে তোমার আসলে পড়ার কথা এখন তোমার সামনে মনে করো এইচএসসি পরীক্ষা বা নর্ডেম অ্যাডমিশন টেস্ট বা অন্য কোনো এইচএসসির পরে যে অ্যাডমিশন টেস্ট সেগুলোর একটা তোমার মাথায় রয়েছে। সো এরকম জিনিসপত্র যখন তোমার মাথায় রয়েছে এবং পড়ার কথা তোমার, কিন্তু তুমি অনলাইনে জাস্ট কোনো একটা গান দেখতেছো বা কোনো ইউটিউবে যে কোনো কিছু দেখতেছো বা ফেসবুক স্ক্রল করতেছো, সো দ্যাট টাইমে যদি তোমার আসলে মা বাবা ফোন দেয় এবং তুমি যদি নর্মাল একজন ভালো মানুষ হয়ে থাকো, তোমার ভেতরে গিল্টি ফিলিংস আসবে যে আরে আম্মু আব্বু এইভাবে টাকা পয়সা পাঠাচ্ছে। আমি একদিন আমার ফ্রেন্ডকে দেখছিলাম যেরকমভাবে ফেসবুকে লেখছে যে আসলে খেয়াল করলাম যে বাবা আসলে দাড়ি সাদা হওয়া শুরু করছে। সো এই যে মানে অনুভূতিগুলা যে আসলে তোমার যেটা করা উচিত ছিল বাট তুমি করতেছো না, এই অনুভূতিগুলো আসলে তোমার মধ্যে মানে আসল উদ্দীপনাটা বা যেটা পারফেক্ট মোটিভেশন বলে এটা আসলে দেয়। আর এক্সপিরিয়েন্স আর মোটিভেশন টোটালি ডিফারেন্ট জিনিস আমার মতে, কিছুটা মিল বলা যেতে পারে, কিছুটা মিল বলা যেতে পারে। এর কারণ হচ্ছে যে তুমি এক্সপিরিয়েন্স থেকে একটা মোটিভেশন পাইতে পারো। এখন কথা হচ্ছে কি যদি কেউ বলে ওঠো জাগো এবং বেরিয়ে পড়ো এরকমভাবে কিছু একটা, সো দ্যাট কাইন্ড অফ থিং ডাজেন্ট ওয়ার্ক। এখানে জিনিসটা হচ্ছে যে তুমি মনে করো একটা টাইমে কোনো একটা ব্যক্তি একটা পিরিয়ড পার করে গেছে, সো সেই ব্যক্তিটা কীভাবে ওই সময়টাকে কাটাইছে এবং তার কী মিস্টেকগুলো ছিল, সো সেইগুলো থেকে তুমি কিছু জিনিস জানতে পারলে বা শিখতে পারলে, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। একটা জিনিস খেয়াল রাখবা, তুমি কখনোই কখনোই এক্সপিরিয়েন্সকে নকল করতে পারো না, ইউ ক্যান নেভার ফেক এক্সপিরিয়েন্স। সো তুমি এখানে ভাববা না যে সেই ব্যক্তিটার এক্সপিরিয়েন্স তোমার মধ্যে টোটালি চলে আসবে, এরকম আসবে না, বাট কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে, আবার অনেক ক্ষেত্রে কাজ করে না। বেশি কাজ করে না কখন, তোমাদের মেডিকেল অ্যাডমিশনের একটা এক্সাম্পল দিয়ে বলি। মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের সময় যে কোনো কোচিং সেন্টার বলো বা আমাদের কাছে হেল্প নাও বা যেখান থেকে নাও বা সিনিয়র যে কোনো ভাই
যেই চান্স পাইছে, যার কাছে জিজ্ঞাসা করবা যে ভাই আসলে যে ভাইয়ারা যেগুলো দাগায় দেয় বই থেকে, যে স্পেসিফিক যে জায়গাগুলো আমরা যেভাবে দাগা দিই, সো এর বাইরে আসলে পড়বো কিনা, 99% লোক বলবে না পড়ার দরকার নেই। বাট তোমরা 100%-এর মধ্যে 80% লোক আছে যারা কিন্তু পড়বে, এর বাইরে অনেক কিছু পড়বে, এমনও আছে যারা পুরা বই পড়বে। সো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা প্রত্যেক বাড়ি করে, প্রত্যেক বাড়ি, আমিও প্রথম দিকে করছি। বাট জিনিসটা হচ্ছে, যখন মনে করো আমি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম লোকের সাথে কথা বলছি, তখন একটা বিষয় আমার মাথায় আসছে যে আচ্ছা এই লোকগুলো সবাই যেহেতু বলতেছে, কোনো না কোনো একটা কারণ আছে। তখন আমি একটু দ্রুত বুঝতে পারছি যে না আসলে আমার এটা জিনিস ভুল হয়। তার মানে দেখো, আমি ভুলটা যে করিনি এমন না, কিন্তু কত দ্রুত আমি জিনিসটা বুঝতে পারলাম এটা ইম্পর্টেন্ট ছিল। এটা মূলত ওই ব্যক্তিগুলার এক্সপিরিয়েন্স থেকে আসছে। আর অফলাইন এক্সপিরিয়েন্সের মানে তোমার মানে বেস্ট জিনিসটা হচ্ছে কি, এইখানে তোমাকে প্রতিনিয়ত সাজেশন আসে না। তুমি অনলাইনে একটা ইউটিউব ভিডিওতে মোটিভেশনাল ভিডিও দেখলে আরও অনেক ভিডিও আসবে। সো তুমি জাস্ট ওটা একটা লুপের মধ্যে দিয়ে দেখতেই তাহলে থাকবা, যতক্ষণ পর্যন্ত না ফোনের ডেটা নষ্ট মানে শেষ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কাজ, খুব বড় কাজ পড়ে যাচ্ছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখা ইম্পর্টেন্ট। তুমি অফলাইনে বলতে পারবা না যে কোনো একটা ব্যক্তির সাথে তুমি কথা বলতেছো ভাই আপনার এক্সপিরিয়েন্স বলেন, সো তুমি কখনো বলতে পারবা না যে ভাই আর একটা এক্সপিরিয়েন্স বলেন তো, এটা কখনো পসিবল হয় না। সো এটা আসলে খুব বেশি কাজে লাগে আমার কাছে মনে হয়। আর দেখো মানে মানে মোটিভেশন, অনলাইন মোটিভেশন জিনিসটা অনেকটা এরকম, যেটা দিতেও ভালো লাগে নিতেও ভালো লাগে। তোমার আসলে কেন নিতে ভালো লাগে, এর কারণ হচ্ছে ইউর ব্রেন লাভস ইট। আমাদের ব্রেন এমন জিনিসপত্রই পছন্দ করে যেখানে ব্রেনে নিজের কাজ করা লাগে না। তুমি দেখো একটা সিনেমা দেখতেছো, এইখানে কি তোমার ভাবা লাগে যে আচ্ছা এরপর এটা করা উচিত, এরপর এটা করা উচিত, এরকম না। নর্মালি নর্মালি জিনিসটা হচ্ছে তুমি এন্টারটেনমেন্ট পারপাসে একদম ব্রেনটাকে পাশে রেখে অনেকটা, যে তুমি এখানে কোনো ধরনের নিজে কন্ট্রিবিউশন রাখবা না। সো তুমি যেটা দেখতেছো, তারপরে যে টক শোগুলো দেখো। সো রিসেন্টলি আমি একটা বই পড়তেছিলাম, মানে 21 লেসন্স ইন 21st সেঞ্চুরি। সো ওইখানে এই জিনিসটা ছিল যে আসলে আমরা কেন এখন বেশি এত বেশি মানুষের অন্যদের সেলিব্রিটিদের লাইফে ইন্টারেস্টেড থাকি। সো এর একটা বড় রিজন হচ্ছে এটা, যে আমরা আসলে ওই ধরনের জিনিসপত্র জানতে বা শুনতে খুব একটা ব্রেনের এফোর্ট দেওয়া লাগে না, ব্রেনের নিজস্ব এফোর্ট দেওয়া লাগে না। সো এই জায়গাটার থেকে কিন্তু আমরা ওইগুলো খুব অনেক দেখি, আমরা অনেক বেশি দেখে ফেলি। এখন দেখো দিতে ভালো লাগে কেন বললাম, এর কারণ হচ্ছে এইখানেও মানে এটা একটা জিনিস তোমরা মেবি শুনছো, আমি এক টিচারের কাছ থেকে, আমাদের একটা টিচারই বলতো যে মানে দুনিয়ার সব থেকে মানুষ মজা পায় যে জিনিসটা দিয়ে, সেটা হচ্ছে তোমার মনে করো যে মানুষের পরামর্শ, মানে অ্যাডভাইস, মানে যত ধরনের মনে করো যে পরামর্শ অ্যাডভাইস দিতে পারে ইচ্ছা মতো দেওয়ার ট্রাই করে মানে। সো এই জিনিসটা মূলত খেয়াল রাখবা, যেরকমভাবে দেখো নর্মাল এক্সপিরিয়েন্সের বিষয়টাও, এটাও কিন্তু খুব বেশি এফোর্টিং না। আমি যে এখন যেটা এটা তোমার আশা করি এটা মোটিভেশন না, বাট জিনিসটা হচ্ছে কি যে এই জিনিসটা ডিসকাস করার ক্ষেত্রে আমি কিন্তু আমার নিজের মতো করে কিছু কথাবার্তা বলতে পারতেছি। বাট যখন তোমাদের কোনো ধরনের আমরা পড়ালেখানে আলোচনা করতেছি, তখন কিন্তু আমার নিজের মতো করে বলার মানে বলার স্কোপ কম থাকে। এবং ট্রাস্ট মি, ওইখানের 2 মিনিটের ভিডিওতে এইখানের 10-20 মিনিটের ভিডিওর বেশি পরিশ্রম হয়। সো এই জিনিসটাই বললাম যে দিতেও ভালো লাগে নিতেও ভালো লাগে। সো খুব অবভিয়াস যে কোনো একটা জিনিস খুব বেশি ভালো লাগে এবং পরিশ্রমও কম, সো সেটা খুব একটা ইফেক্টিভ হওয়ার কথা না। এবং দেখো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি বলবো যে এটা ডেডলি 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 ইম্পর্টেন্ট যদি তোমরা অনলাইন এডুকেশন নিতে চাও, সেটা হচ্ছে সুইচিং চ্যানেলস। আমি ইন্টারমিডিয়েট লাইফে আনফর্চুনেটলি এই জিনিসটা আমার মাথায় খেলতো না, কিন্তু যখন আমি বর্তমান লাইফে আমি এটা খুব বেশি মানে আমার লাইফে ইমপ্লিমেন্ট করি। সো জিনিসটা হচ্ছে কি যে আমরা মেনলি অনলাইন এডুকেশন দুইটা মেনলি নেই ইউটিউব থেকে, এর বাইরে ফেসবুক থেকেও এখন নেই। সো এই দুইটা প্ল্যাটফর্ম যখন আমরা ইউজ করি, তখন একটা বিষয় হয় কি যে আমাদের ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট টু প্লাস ইয়ারের কিন্তু মানে একটা স্থায়ীকাল রয়েছে, মানে তুমি হয়তো বা 2 বছর বা 3 বছর বা 4 বছর আগে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছো, ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার লাগছে, সো তোমার একটা ইমেল অ্যাড্রেসও ছিল বা ইউটিউব অ্যাকাউন্টও ছিল। সো তুমি 2 থেকে 3 ইয়ার বা তার থেকে বেশি সময় আগের থেকে একটা ইউটিউব অ্যাকাউন্ট বা ফেসবুক চালাও। এখন হচ্ছে কি যে তুমি আসলে এই টাইমে অনেকগুলো ফ্রেন্ড বানাইছো, যেগুলো কিছু আছে নেসেসারি ফ্রেন্ড, কিছু আছে আননেসেসারি ফ্রেন্ড, অনেকগুলো পেজে বা গ্রুপে জয়েন করছো যেগুলো কিছু ছিল নেসেসারি কিছু ছিল আননেসেসারি। আর দেখো তোমার এইখানে যখন তুমি ইউটিউব চ্যানেল যেগুলো তুমি যেসব ভিডিও দেখো,
একটা অ্যাকাউন্টে তুমি গানের ভিডিও দেখো, নাটকের ভিডিও দেখো, বিভিন্ন টাইপ অফ ভিডিও দেখো, আবার মোটিভেশনাল ভিডিও দেখো, এডুকেশনাল ভিডিও দেখো, সবই দেখো। সো এইখানে জিনিসটা হচ্ছে কি, ইউটিউব তার বুঝে না যে তুমি এখন কোন মনে রইছো, মানে তোমার এখন উদ্দেশ্যটা কি ইউটিউবে ঢোকা। তুমি তো লিখতে পারো না যে ফ্রম নাও ইউটিউব ডোন্ট শো মি এনি কাইন্ডস অফ এন্টারটেনমেন্ট কন্টেন্ট, প্লিজ শো মি অনলি দ্য এডুকেশনাল কন্টেন্ট। এটা তো পসিবল না, ইউটিউব তোমাকে সাজেস্ট করবে। সো তুমি যখন একটা জিনিস পড়তেছো অনলাইনে এবং তুমি দেখতেছো নিচে এরকম একটা সাজেশন আসতেছে, দ্যাট সেলিব্রিটি ডিড দিস, মানে ওই ব্যক্তিটা এই কাজ করছে, কোনো পছন্দের কোনো একটা ব্যক্তি, তুমিগুলো পছন্দ করো বলে আসতেছে। সো তুমি কিভাবে শিওর যে তুমি আসলে ওই ভিডিওটাতে ক্লিক করবা না? বা তুমি মনে করো 10টা ভিডিও দেখার কথা একটা একটা টাইম দিনে তোমার একটা কোর্সে টোটাল। সো তুমি দেখা গেলো 5টা ভিডিও দেখে ভাবলে আচ্ছা টায়ার্ড হয়ে গেছি, আর একটু একটু এন্টারটেনমেন্ট বা একটু অন্যদিকে সুইচ করার ট্রাই করে নিজের মাইন্ডকে রিল্যাক্স হবে। সো এই রিল্যাক্সেশন যে কত টাইম লং হবে তোমার কোনো আইডিয়া নেই। আর দিন শেষে ঘটনাটা দুই প্রকার ঘটতে পারে। যদি তুমি আসলে তোমার এই পড়ালেখা নিয়ে বা এগুলো নিয়ে খুব বেশি সিরিয়াস হও, তখন বলবা যে না না সম্ভব নয় অনলাইনে, এটা সম্ভব না। সো তুমি অনলাইনের এই ধরনের সার্ভিস নেওয়ার থেকে বিরত থাকবা। আর যদি তুমি খুব বেশি সিরিয়াস না হও, তখন কী করবা, এইভাবে চলতে দিবা, যেটাও তোমার কাজে লাগবে না। সো এই জন্য খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু ফ্রিলি, মানে ফ্রি, একদম ফ্রিতে ই খুলতে পারি, জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি। সো প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্টের সাথে কিন্তু আমরা একটা ড্রাইভও পাই, আবার মনে করো ইউটিউব অ্যাকাউন্টও পাই। সো তোমরা কী করবা, তোমরা যখন ইউটিউবে ঢুকতেছো, মিনিমাম তোমার এর আগে যে একটা ইউটিউবের অ্যাকাউন্ট ছিল যেটা একটা হজবরল অবস্থা, সো সেটা তো থাকলো, এর বাইরে আর একটা ইউটিউব অ্যাকাউন্ট জাস্ট ওই একটা জিমেল পাসওয়ার্ড দেওয়া তুমি মানে অ্যাড করে রাখবা। তোমার সেটিংস অপশনে সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। সো যখন তুমি পড়ালেখার পারপাসে ঢুকতেছো বা তোমার ইচ্ছা যে না আমি এখন অ্যাডমিশন টাইমে বা এইচএসসির টাইম, সো আমি এখন কোনো ধরনের এন্টারটেনমেন্টের প্রয়োজন নেই, তাহলে একদমই ওই অ্যাকাউন্টটাই ডিলিট করে দাও। আগে যেটা ছিল ওটা মানে জাস্ট ফেসবুক তোমার ইউটিউবের থেকে সরায় রাখো, এমন না যে একেবারে ডিলিট করে দাও, ওটা পরে অ্যাড করতে পারবা বাট সরায় রাখো। সো শুধুমাত্র তুমি যে অ্যাকাউন্টটা নতুন খুলছো সেটাতে যুক্ত হয়ে আসো, এবং ওই অ্যাকাউন্টে কী করবা, যে জায়গার থেকে তুমি পড়ালেখা করতে যাচ্ছ শুধুমাত্র সেই চ্যানেলগুলোর ভিডিওগুলো দেখবা বা সেগুলোতে সাবস্ক্রাইব করে রাখবা। এর বাইরে কোনো ভিডিওতে ক্লিকও করবা না। মনে করো একটা গানের ভিডিও সাজেশন আসছে, ক্লিক করো না। সো যখন তুমি কন্টিনিউয়াস প্রসেস এরকম এক সপ্তাহ কোনো এরকম এন্টারটেনমেন্ট ভিডিওতে ক্লিক করবা না বা সার্চ দিবা না, তখন তোমাকে ইউটিউব অটোমেটিকলি এই ধরনের ভিডিও সাজেস্ট করবেও না, ওদের অ্যালগোরিদমই এইভাবে কাজ করে। সো তুমি তখন কিন্তু একটা সিকিউর হয়ে গেলে। এই জিনিস মাথায় রাখবা যে পরিস্থিতি হোক না কেন, তুমি ওই অ্যাকাউন্টটা কোনো এন্টারটেনমেন্ট পারপাস ইউজ করবা না। সো যখন তোমার মনে হচ্ছে না আমার এন্টারটেনমেন্ট দরকার, তখন অ্যাকাউন্টটা সুইচ করে ফেলো আমার। এটা খুবই সিম্পল হিসাব, কয়েক সেকেন্ডের কাজ। আর একটা যেটা হচ্ছে তোমার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে তুমি যেহেতু একটা জিমেল অ্যাকাউন্ট নতুন পেয়ে গেছো, তুমি চাইলে কিন্তু আর একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারো। ফেক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই, তুমি জাস্ট তোমার বেসিক ইনফরমেশনগুলো দিয়ে তুমি এখানে অ্যাকাউন্টটা খুলে ফেললে, এবং আননেসেসারি কোনো ফ্রেন্ডের রাখার প্রয়োজন নেই। শুধুমাত্র যে পেজ বা গ্রুপগুলো তুমি পছন্দ করতেছো সেইগুলোতে জাস্ট তুমি যুক্ত হয়ে গেলে। আর তোমরা অনেক সময় যদি বলো যে ভাই আসলে আমি ফেসবুক অ্যাকাউন্ট আর একটা খুলবো এটা সম্ভব না আমার দ্বারা, এটা হয় না, সো তখন কী করবা, যে তোমার বর্তমান যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটাতে তুমি যে চ্যানেলগুলো আসলে মেনলি যে পেজগুলো ফলো করতে যাচ্ছ এগুলোতে ফলো অপশনে গিয়া ফলোয়িংয়ে দেখবা, ফলো অপশনে ক্লিক করলে তিনটা অপশন আসে, একটা আসে ডিফল্ট আনফলো এবং আর একটা আসে সি ফার্স্ট। সো সি ফার্স্টে ক্লিক করে রাখবা। সো তুমি মনে করো আমাদের যদি পেজে যা সি ফার্স্ট অপশনটা ক্লিক করে রাখো, তখন হবে কি, এর পরবর্তী সময়ে যখন তুমি ফেসবুকে ঢুকবা, ঢোকা মাত্রই টাইমলাইনে সর্বপ্রথম আমাদের পোস্টগুলো দেখবা। এর ফলে যে তোমরা অনেকেই বিভিন্ন ধরনের আননেসেসারি প্রশ্ন করো যেটা আসলে আমরা অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছি, সো সেগুলো কিন্তু করার প্রয়োজন পড়বে না। এটা আশা করি সব থেকে বেশি ইফেক্টিভ। এরপর যেটা হচ্ছে গ্রুপ স্টাডি, এটাতে আমি সন্দিহান, আমি 100% বলবো না যে গ্রুপ স্টাডি খুব ভালো বা গ্রুপ স্টাডি খুব খারাপ। আমি নিজে পার্সোনালি গ্রুপে মানে তোমার মেসেঞ্জার বিভিন্ন ধরনের গ্রুপে অ্যাড হয়েছি বিভিন্ন সময়, এবং উদ্দেশ্যগুলো ছিল খুব ভালো ভালো, যে আচ্ছা আমরা ইংলিশ ওয়ার্ড শিখবো বা ইংলিশ স্পিকিং করবো বা আমরা এক এক প্রতিদিন এক একটা সাধারণ জ্ঞান নলেজ বা জিকে ই করবো। দিন শেষে এগুলো আসলে আমার লাইফে আমার এক্সপিরিয়েন্সে এরকম হয়নি, বাট তোমাদের যদি হয়ে থাকে তাহলে এটা ফলো করতে পারো। বাট খেয়াল রাখবা যেন একটা গতানুগতিক ধারায় না পড়ে যাও। সো এমনও অনেক সময় দেখবা যে একটা একটা গ্রুপ খোলা হয়েছিল যার উদ্দেশ্য ছিল যে তোমার মানে ইংলিশ শব্দ শেখার, সেই গ্রুপটা এখন মিম ওয়ার্ল্ড হয়ে গেছে।
সো এটা খেয়াল রাখবা, তখন সাথে সাথে বের হয়ে চলে আসবা। এই জিনিসগুলোর প্রতি খুব বেশি ফ্যাসিনেশন বা অ্যাট্রাকশন থাকার প্রয়োজন নেই। আরেকটা জিনিস হচ্ছে, লাস্ট নট দ্য লিস্ট, আননেসেসারি কমেন্টের থেকে বিরত থাকো। তোমার কোনো পার্সোনাল রিলেশনশিপ বিল্ড করার প্রয়োজন নেই এখানে। তুমি ইউটিউবে বা ফেসবুকে যেখানে যাও না কেন, তুমি কোনো ধরনের পার্সোনাল সম্পর্ক বিল্ড করতে আসোনি। একটা জিনিস হচ্ছে যে কেউ একটা জিনিস করছে, তোমাকে হেল্প করতেছে, তো তুমি দশটা একটা প্লেলিস্টে, মনে করো আমরা দশটা ভিডিও আপলোড করছি, সো একটা প্লেলিস্টে দশটা ভিডিও আছে এবং তোমার উপকারও হয়েছে, সো তুমি জাস্ট এনকারেজ করার জন্য নিচে হয়তো বা লিখে রাখলে থ্যাংক ইউ যে কোনো একটা ভিডিওতে। তুমি প্রত্যেকটা ভিডিওতে থ্যাংক ইউ ভাই বা ওয়াটসঅ্যাপ, এই টাইপ অফ জিনিসপত্র, তুমি তোর পার্সোনাল রিলেশনশিপ বিল্ড করতেছো না এখানে। সো এই ধরনের জিনিসপত্র, পার্সোনাল অ্যাটাচমেন্ট তৈরি করার কোনো প্রয়োজন নেই। একদমই তোমার পড়ালেখার উপরে তুমি স্টিক করে থাকো, লেগে থাকো। আর বিশ্বাস করো, যারাই তোমাকে পড়ালেখার জন্য হেল্প করতে যাচ্ছে তারা এই জায়গাটাকে বেশি পছন্দ করবে। যে আমি নর্মালি কিন্তু পার্সোনালি যখন অনলাইন এডুকেশনের বিষয় আসে, আমার মাথায় অলওয়েজ অন্যরকম পাঠশালার নাম আসে। এর কারণটা হচ্ছে আমি কিন্তু ইন্টারমিডিয়েট লাইফে অলমোস্ট ওইটার উপরে 100% ডিপেন্ডেন্ট ছিলাম, না কোনো প্রাইভেট টিউশন বা এরকম কোনো কিছু। প্রাইভেট টিউশন খুবই অল্প লেভেল, অল্প কিছুদিনের জন্য নিয়েছি, বলতে পারো 4-5 মাস বা 6 মাস। এর বাইরে যে বাকি যে 1.5 বছর বা এরকম আমি কোনো ধরনের প্রাইভেট টিউশনে হেল্প নিইনি। এখন বলতে এটাও ভাবতে পারো যে ভাই আপনি তো নটরডেমে পড়ছেন, না এটা সত্য না, নটরডেমে অনেক ভালো স্টুডেন্টরাও তোমার 6টা টিউশনিও পড়ে, মানে 6টা সাবজেক্টের উপর পড়ে। সো এখানে জিনিসটা হচ্ছে যে আমি টোটালি ওটার উপর ডিপেন্ডেন্ট ছিলাম, বাট আমি কখনো, আমার মনে পড়ে না যে আমি কোনো অন্যরকম পার্সোনাল কোনো ভিডিওতে যে আমি লিখছি যে ভাই ইউ আর অসাম। বাট আমি এই যে যে জিনিসটা হচ্ছে আমার এইচএসসি লাইফটা সুন্দরভাবে পার করে এসে এখন যে কথাটা বললাম, এইটা আসলে অন্যরকম পার্সোনাল একটা সাকসেস বলতে পারো। মানে অন্যরকম পার্সেলা, মানে আমি বলতেছি বলে এটা খুব প্রিভিলেজের বিষয় না, বাট জিনিসটা হচ্ছে যে এইটা আসলে আমার যতটুকু ধারণা তাদের উদ্দেশ্যটা এরকমই ছিল। এটা ছিল না যে কোনো একটা ব্যক্তি এসে বলবে ভাই ইউ আর অসাম। সো এই জিনিসটা মাথায় রাখবা, এবং সব থেকে গুরুত্বের সাথে মাথায় রাখবা এটা সুইচিং চ্যানেলস অপশনটা।